স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের জন্য জনন অধ্যায়ের তৃতীয় অংশ, থার্ড পার্ট। আগে আমরা দুইটা অংশ পড়েছি, আজকে আমরা শুরু করছি থার্ড পার্ট। তো দেখে নিই আমরা কি কি টপিকগুলো আমরা এই ভিডিওতে কভার করব। প্রথমে আমরা পড়বো ডেভেলপমেন্ট অফ মেল গেমেটোফাইট, মানে পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরন। ডেভেলপমেন্ট অফ মেল গেমেটোফাইট, পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরন। তারপর আমরা পড়ব স্টেমেন। স্টেমেন মানে কি? পুংকেশর, বাংলায় আমরা বলছি পুংকেশর। তারপর আমরা পড়ব অ্যান্থারের গঠন। অ্যান্থার মানে কি? পরাগধানী। তারপর আমরা পড়বো মাইক্রোস্পোরোজেনেসিস, অর্থাৎ পুংরেণু উৎপাদন প্রক্রিয়া, বিভিন্ন স্টেপগুলো, ধাপগুলো আমরা দেখবো পুংরেণু উৎপাদনের। তারপর আমরা দেখবো স্ট্রাকচার অফ পোলেন গ্রেন, মানে পরাগরেণুর গঠন। তারপর আমরা পড়বো মাইক্রোগেমেটোজেনেসিস, কথার অর্থ কি? পুংলিঙ্গ ধরে সৃষ্টি। সৃষ্টির পর্যায়। আচ্ছা, তাহলে দেখো আমরা কি কি টপিক এখানে কভার করছি। 1 নম্বর হচ্ছে পুংলিঙ্গধর উদ্ভিদের পরিস্ফুরন, তারপর পড়ছি আমরা স্টেমেন পুংকেশর, তারপর আমরা পড়বো পরাগধানীর গঠন, তারপর পড়বো পুংরেণু উৎপাদন কিভাবে উৎপন্ন হয়, বিভিন্ন ধাপগুলি, তারপর আমরা পড়ছি পরাগরেণুর গঠন, একদম লাস্টে আমরা দেখবো পুংলিঙ্গধরের সৃষ্টির বিভিন্ন পর্যায়গুলো। এগুলো হলো বিভিন্ন টপিকগুলো যেগুলো আজকে আমরা এই ভিডিওতে কভার করবো। প্রথমে আমরা দেখে নিই ডেভেলপমেন্ট অফ মেল গেমেটোফাইট। কি বলেছিলাম? ডেভেলপমেন্ট অফ মেল গেমেটোফাইট মানে কি? পুংলিঙ্গধরের গঠন, কিভাবে পুংলিঙ্গধর গঠিত হয়। ঠিক আছে, এই টপিকটাতে আমরা একদম লাস্টে আসবো, এই ছবিটা তো আমরা একদম লাস্টে আসবো। কি করে? এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা একটা টিউব নিউক্লিয়াস, এটা হচ্ছে জেনারেটিভ কোষ, এগুলা কি? ঠিক আছে, এইগুলোর জন্য আগে আমাদের কিছু নলেজ দরকার আছে, এগুলো ডিসকাস করি, একদম লাস্টে আবার আমরা এই ছবিটাতে আসবো। আচ্ছা, প্রথমে আমরা শুরু করি, এটা কি? এটা একটা অঙ্গজমুকুল, একটা গাছের অঙ্গজমুকুল। সপুষ্পক উদ্ভিদে কিছু অঙ্গজমুকুল ফুল সৃষ্টির জন্য পুষ্পমুকুলে রূপান্তরিত হয়, অঙ্গজমুকুল। আমরা গাছের মধ্যে যখন কোনো ঢালপালা কিংবা ফুল তৈরি হয়, ঠিক আছে, তখন কি হয়, তাদের মধ্যে প্রথমে অঙ্গজমুকুল বা ভেজিটেটিভ বার্ড তৈরি হয়, ওই বার্ডটা থেকে কি হয়, আস্তে আস্তে সেটা থেকে ফুল কিংবা কচি ডালপালা তৈরি হয়, তো সেটাকে বলছি আমরা অঙ্গজমুকুল। সপুষ্পক উদ্ভিদে কিছু অঙ্গজমুকুল ফুল সৃষ্টির জন্য পুষ্পমুকুলে রূপান্তরিত হয়, যে অঙ্গজমুকুল গুলা কি হবে, পুষ্পমুকুলে রূপান্তরিত হবে, এরকম ভাবে। পুষ্পমুকুল মানে কি? ফুলের কলি। তো অঙ্গজমুকুল থেকে কি হয়, পুষ্পমুকুল তৈরি হয়। পুষ্পমুকুলে ফ্লোরাল প্রাইমোর্ডিয়া নামে চ্যাপ্টাস্ফীত অংশ সৃষ্টি হয়, ফ্লোরাল প্রাইমোর্ডিয়া। তারপর কি হয়, পুষ্পমুকুলের মধ্যে ফ্লোরাল প্রাইমোর্ডিয়া, এই যেটা ফ্লোরাল প্রাইমোর্ডিয়া, যেটার মধ্যে কি থাকে, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এই সবগুলো স্তবক সুন্দরভাবে সজ্জিত থাকে। তো ফুলের যে অংশটার মধ্যে ফুলের সবগুলো স্তবক সুন্দরভাবে সজ্জিত থাকে, সেই জায়গাটাকে বলছি আমরা ফ্লোরাল প্রাইমোর্ডিয়া। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো উদ্ভিদের যৌন জননে আমরা কি জানি, অংশগ্রহণকারী একটি মুখ্য স্তবক হলো কি, পুংস্তবক। সেজন্য এটি একটি পুংজনন অঙ্গ নামেও পরিচিত, পুংস্তবককে আমরা পুংজনন অঙ্গ নামেও বলি। এই স্তবকটির মধ্যে এক বা একাধিক পুংকেশর দ্বারা গঠিত, যা পরাগরেণুর উৎপাদনে অংশগ্রহণ করে। আর আমরা কি জানি, এই পরাগরেণুই হলো উদ্ভিদের পুংজনন তন্ত্রের মূল একক, যা যৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা, পরাগরেণু বা মাইক্রোস্পোরটি পুংলিঙ্গধর উদ্ভিদ গঠন করে। পরাগরেণু বা মাইক্রোস্পোরটি, পরাগরেণু, এই এখানে কি থাকে, এখানে সবগুলো স্তবক থাকে, বৃতি থাকে, দলমণ্ডল থাকে, পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে। তো পুংস্তবকের মধ্যে যে পরাগধানী থাকে, পরাগধানীর মধ্যে যে পরাগরেণু থাকে, সেটা কি করে, পুংলিঙ্গধর উদ্ভিদ গঠন করে। এই জিনিসটি আমরা এই ভিডিওতে দেখবো, পুংলিঙ্গধর গঠন কিভাবে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টেমেন। স্টেমেন মানে কি? পুংকেশর। স্টেমেন মানে কি? পুংকেশর। স্টেমেন মানে বলছি আমরা কি, পুংকেশর। ফুলের পুংস্তবকের গঠনগত একক হলো পুংকেশর। এই পুংকেশরগুলি পুষ্পাক্ষের উপরে সাধারণত চক্রাকারে সজ্জিত থাকে। প্রতিটি পুংকেশর প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত হয়, একটাকে বলছি আমরা পুংদণ্ড, আরেকটাকে বলছি আমরা পরাগধানী।
এটা হচ্ছে পুংদণ্ড, ঠিক আছে, কালারটা আমি চেঞ্জ করে নিই। এই দেখো এটা হচ্ছে পুংদণ্ড, এটাকে বলছি আমরা পুংদণ্ড, আর এটাকে বলছি আমরা কি পরাগধানী, যেটার ভেতর পরাগরেণু তৈরি হয়, যেটা আমরা বলছি আজকে ভিডিওর মূল টপিক পুংলিঙ্গোধর কোথায় তৈরি হয়, এইখানে পরাগধানীর ভেতরে পরাগরেণুতে পুংলিঙ্গোধর গঠিত হয়। তাহলে একটা পুংকেশর দুইটা অংশ, এটাকে কি বলছি আমরা পুংদণ্ড, এটা কি, এটা পুংদণ্ড, আর উপরের অংশটাকে কি বলছি মাথাটাকে আমরা বলছি পরাগধানী, পরাগধানী। পুংরেণু কোথায় থাকে, পরাগধানীর ভেতরে পুংরেণু থাকে, এগুলোর ভেতরে পুংরেণু থাকে, ঠিক আছে। আচ্ছা তো আমরা দেখে নিই, এখানে দেখো এখানে পুংকেশর গুলা পুষ্পাক্ষের মধ্যে চক্রাকারে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এরকম বহু পুংকেশর পুষ্পাক্ষের মধ্যে সুন্দরভাবে চক্রাকারে সজ্জিত থাকে। ফিলামেন্ট বা পুংদণ্ড কোনটাকে বলি আমরা, নিচের অংশটাকে লম্বা দণ্ডাকৃতি অংশটাকে বলি আমরা ফিলামেন্ট বা পুংদণ্ড। পুংকেশরের নিচের দিকে সরু দণ্ডাকৃতি অংশ যার উপর পরাগধানী অবস্থান করে, যার উপর পরাগধানী, এটা পরাগধানী, পরাগধানী অবস্থান করে তাকে বলছি আমরা পুংদণ্ড। পুংদণ্ডের দৈর্ঘ্যের ভিত্তিতে পুংকেশর দুই রকমের হয়, যথা সমান দৈর্ঘ্যের পুংদণ্ড বিশিষ্ট পুংকেশর, যেগুলা পুংদণ্ডগুলো সমান হবে, এরকম ফুল হতে পারে যাদের পুংদণ্ডগুলো সবগুলো সমান, ঠিক আছে, যেমন বেগুন গাছের মধ্যে পুংদণ্ডগুলো সবগুলো সমান হয়। আবার ধরো এমনও ফুল হতে পারে যেগুলোর মধ্যে পুংদণ্ডগুলো সমান না, যেমন কলমি শাক, তাদের মধ্যে কি হয় তাদের ফুলগুলোর মধ্যে এই পুংদণ্ডগুলো কোনোটা ছোট কোনোটা বড় হয়। এই যে এটা একটা পুংকেশরের ছবি এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা কি, এটাকে বলছি আমরা পরাগধানী, যেখানে পরাগরেণু তৈরি হয়, আর এটা কি, এটা হচ্ছে পুংদণ্ড, ঠিক আছে, এটাকে কি বলছি আমরা পুংদণ্ড, আর মাথাটা কি বলছি আমরা, এটাকে বলছি আমরা পরাগধানী, ঠিক আছে, এটাকে বলছি আমরা পরাগধানী। একটু আগে যেটা বলেছিলাম, দেখো কিছু কিছু ফুলের ক্ষেত্রে কি হয় পুংকেশরের পুংদণ্ডটা ছোট হতে পারে, সবগুলা সমান হবে না, কিছু ছোট হতে পারে কিছু বড় হতে পারে, যেমন কলমির ফুলের মধ্যে আমরা বলেছিলাম, আবার বেগুনের ফুলের মধ্যে দেখো এখানে কি হয় সবগুলো পুংদণ্ড সমান আকৃতির হয়। এখানে আমরা দেখে নেই অ্যান্থার বা পরাগধানী স্ট্রাকচার, খুব গুরুত্বপূর্ণ, অ্যান্থার বা পরাগধানী স্ট্রাকচার। একটা গাছের মধ্যে অনেকগুলা অ্যান্থার থাকে, যেহেতু অনেকগুলা পুংকেশর থাকে তাই অনেক পরাগধানী অনেকগুলা থাকে, পরাগধানীকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি মানে মাঝ বরাবর কেটে নিই আমরা, দেখো এটাকে যদি আমরা মাঝ বরাবর এইভাবে কাটি তাহলে আমরা কি পাবো, এরকম একটা চিত্র পাবো। এটার মধ্যে কি কি আছে, এটাকে বলছে পলেন গ্রেন, ভেতরে পলেন গ্রেন থাকে মানে পরাগরেণু থাকে, এগুলো কি বলছি আমরা পরাগরেণুস্থলী, পলেন সেক্স, একটা দুইটা তিনটা চারটা থাকে পলেন সেক্স। নিচের দণ্ডাকৃতি অংশটাকে কি বলছি আমরা, নিচের দণ্ডাকৃতি অংশটাকে বলছি আমরা আগে বলেছিলাম ফিলামেন্ট বা পুংদণ্ড, এটাকে বলছি আমরা ফিলামেন্ট বা পুংদণ্ড। এখন আমরা আরো ডিটেলসে এই স্ট্রাকচারটাকে দেখবো, এই জায়গা স্ট্রাকচারটাকে যেখানে পরাগরেণু তৈরি হয়। তারপর আমরা আসছি এখানে, দেখো একটা পরাগধানীর গঠন, একটা পরাগধানী গঠন হলে ভেতরে কি থাকে, একদম মাঝখানে কি থাকে, এটা হচ্ছে কি, এটাকে বলছে কানেকটিভ। প্রত্যেকটা পরাগরেণু স্থলীর মাঝখানে কি থাকে, স্পোরিনজেনাস টিস্যু, যেটাকে বলছি আমি রেণুধর কলা বা স্পোরিনজেনাস টিস্যু, যেটা থেকে পরাগরেণু নিউট্রিশন নিয়ে ম্যাচিউর হয়। প্রত্যেকটা পরাগরেণু স্থলীর দেখো চারটা করে লেয়ার আছে, একটা দুইটা তিনটা, একদম ভেতরের চারটা, একদম বাইরেরটাকে বলছি আমরা এপিডার্মিস, তারপর ওটাকে বলছি আমরা এন্ডোথিসিয়াম, তারপর বলছি আমরা মিডল লেয়ার, একদম ভেতরেরটাকে বলছি আমরা টেপেটাম। তাহলে দেখো বাইরের দিক থেকে একদম বাইরের স্তরটা কি, এক নাম্বার স্তরটা হচ্ছে এপিডার্মিস, সেকেন্ড স্তরটা হচ্ছে এন্ডোথিসিয়াম, থার্ড স্তরটা হচ্ছে মিডল লেয়ার, একদম ফোর্থ স্তরটা হচ্ছে কি টেপেটাম, একদম ফোর্থ স্তরটাকে বলছি আমরা টেপেটাম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন আমরা ডিটেলসে এই পরাগধানীর গঠনটাকে আমরা একটু স্টাডি করি। এক নম্বরে কি বলছে দেখো, পরাগধানী সাধারণত দুইটা খণ্ডে বিভক্ত থাকে, তাই এটাকে বাইলোব বলে, খণ্ড দুটি যুজক দ্বারা যুক্ত থাকে, ঠিক আছে, যুজক মাঝখানের অংশটাকে বলে। আর দেখো এটাকে বাইলোব বলছে, মাঝখানে এটাকে বাইলোব বলছে, তাহলে দেখো এইটা একটা লোব, এই অংশটাকে একটা লোব বলছে, আর ওই অংশটাকে আরেকটা লোব বলছে, এটাকে বলছে বাইলোব, ঠিক আছে, এই অংশটাকে বলছে বাইলোব। তাহলে প্রত্যেকটা লোবের মধ্যে দেখো দুটো করে পরাগরেণুস্থলী থাকে, ঠিক আছে, পরাগধানীর প্রতি খণ্ডে দুটি করে লম্বাটে পরাগথলি বা পোলেনসেক থাকে, দুটি পরাগথলি যুক্ত হয়ে থিকাস গঠন করে। তাহলে দেখো এই দুইটা মিলে লেফট সাইডের দুইটা মিলে দুটো থিকাস, একটা থিকাস হলো, আর রাইট সাইডের দুটো মিলে একটা থিকাস হলো, তাহলে থিকাস কয়টা থাকে, দুইটা থাকে, প্রত্যেকটা থিকাসে কয়টা করে পোলেনসেক বা পরাগরেণুস্থলী থাকে, দুইটা করে, টোটাল চারটা পরাগরেণুস্থলী আর দুইটা থিকাস। দ্বিকক্ষ পরাগধানীতে চারটি পরাগথলি থাকায় একে আমরা কি বলি টেট্রাস্পোরোজয়েড বলি, টেট্রা, টেট্রা মানে চার। দ্বিকক্ষ দুইটা থিকাস যুক্ত পরাগধানীতে চারটা, একটা দুইটা,
তিনটা চারটা চারটা করে পরাগরেণুস্থলী থাকে বলে এটাকে আমরা কি বলছি টেট্রাস্পোরোজয়েট। আবার এরকম কিছু পরাগধানী হতে পারে যেখানে কি থাকে শুধু একটা থিকাস থাকে, মানে দুইটা পরাগরেণুস্থলী থাকে, তাদের আমরা কি বলবো, তাদের বলবো আমরা মনোথিকাস পরাগধানী। পরাগ থলির কেন্দ্রীয় অংশটাকে আমরা কি বলবো রেণুধর কলা, এই যে কেন্দ্রীয় অংশ এটাকে বলবো রেণুধর কলা, যেটা থেকে পরাগ রেণু পুষ্টি সংগ্রহ করে। পরাগ থলিতে উপস্থিত খাঁজটিকে কি বলি আমরা স্টোমিয়াম, স্টোমিয়াম পুঞ্জাকাটে বলি খাঁজ, সাইডের খাঁজগুলা যেগুলো দিয়ে কি হবে বিদারণ হবে, পরাগরেণুগুলা যখন ম্যাচিউর হবে তখন এইগুলা সাইড দিয়ে বেরিয়ে যাবে, এই অংশটাকে কি বলছি আমরা স্টোমিয়াম, স্টোমিয়াম বলছি আমরা, এই অংশটাকে বলছি আমরা স্টোমিয়াম। একটা পরাগধানীতে কয়টা পরাগরেণুস্থলী থাকে, চারটা, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার। তাহলে দেখো প্রত্যেকটা পরাগরেণুস্থলীতে চারটা করে পরাগরেণুস্থলী থাকে, পরাগধানীতে চারটা করে পরাগরেণুস্থলী থাকে এবং প্রত্যেকটা পরাগরেণুস্থলীতে চারটা করে লেয়ার থাকে। একদম বাইরের লেয়ারটাকে আমরা কি বলছি বহিঃস্তক বা এপিডার্মিস, বহিঃস্তক বা এপিডার্মিস বলছি, একদম বাইরের স্তকটাকে, ঠিক আছে, বহিঃস্তক বা এপিডার্মিস। তারপরটাকে আমরা কি বলছি, তারপরটাকে, তারপরের স্তরটাকে আমরা বলছি এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম। তারপরে লেয়ারটাকে আমরা বলছি মিডল লেয়ার বা মধ্যবর্তী স্তর, মধ্যবর্তী স্তর। আর একদম লাস্টের যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলছি আমরা ট্যাপেটাম, ট্যাপেটাম, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বিভিন্ন স্তর গুলা, কিসের স্তর, পরাগরেণুস্থলী স্তর। আচ্ছা বহিঃস্তক যেটা, এটি একসারি কোষস্তর নিয়ে তৈরি হয়, পরাগথলি পরিণত হলে এটি বিদীর্ণ হয়, এই স্তরটি রেণীমাতৃ কোষ ও রেণুগুলিকে সুরক্ষা প্রদান করে। আচ্ছা একদম বহিঃস্তর যেটা, এটা কি এক সারি কোষস্তর নিয়ে তৈরি হবে, পরাগথলি পরিণত যখন হয় এটা বিদীর্ণ হয়ে যায়, এই স্তরটি রেণুমাতৃ কোষ ও রেণুগুলিকে সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। সেকেন্ড যেটা এন্ডোথেসিয়াম, এই স্তরের কোষের প্রাচীর অপেক্ষাকৃত স্থূল হয়, এটি অন্তস্থকলা ও রেণুগুলিকে রক্ষা করে। মধ্যবর্তী স্তর বা মিডল লেয়ার যেটা, এই স্তরে এক সারি থেকে তিন সারি কোষ বিন্যস্ত থাকে, এটি কেন্দ্রস্থ অন্তিম স্তরটিকে রক্ষা করে, কেন্দ্রস্থ অন্তিম স্তম্ভটা ট্যাপেটাম, তাহলে মধ্যবর্তী স্তর ট্যাপেটামকে রক্ষা করে। আর একদম যে লাস্টের স্তরটা আছে, বাইরের দিক থেকে লাস্টের স্তর এবং ভেতরের দিক থেকে প্রথম স্তর, এটাকে বলছি আমরা ট্যাপেটাম স্তর। এটি পরাগধানী প্রাচীরের সর্বনিম্ন স্তর, এটি পুষ্টি স্তর রূপে কাজ করে, অর্থাৎ রেণুমাতৃ কোষ ও রেণুকে খাদ্যের যোগান দেয়। এটি সাধারণত এক কোষস্তর বিশিষ্ট হয়, এই স্তরের কোষগুলি বড় আকৃতি বিশিষ্ট, সাইটোপ্লাজম যুক্ত এবং এক বা বহু নিউক্লিয়াস যুক্ত হয়। ট্যাপেটাম স্তরে দু ধরনের কোষ থাকে, একটাকে বলছি আমরা গ্রন্থিময় বা ক্ষরণকারী কোষ, আর একটাকে বলছি আমরা অ্যামিবয়েড বা পেরিপ্লাজমোডিয়াল কোষ। তো এই গেল আমাদের পরাগধানীর গঠন। দেখো এটা একটা ডায়াগ্রাম, এখানে এন্ডোথেসিয়াম, এপিডার্মিস, মিডল লেয়ার, ট্যাপেটাম, স্পঞ্জেনাস্টিস যেটাকে আমরা রেণুধর কলা বলি, ঠিক আছে। এপিডার্মিস কোনটা বহিঃস্তক, সরি এপিডার্মিস হচ্ছে বহিঃস্তক, এন্ডোথেসিয়াম কি, এন্ডোথেসিয়াম হচ্ছে এরপরের স্তরটা, দুই নাম্বার স্তরটা, তিন নাম্বার স্তরটা, মধ্যবর্তী স্তর, মিডল লেয়ার, একদম লাস্টটা হচ্ছে ট্যাপেটাম। সবগুলোর কাজ দেখলাম আমরা। আচ্ছা নেক্সট আমরা চলে যাই পরাগরেণুর উৎপাদন, অর্থাৎ এই যে পদ্ধতিটাকে আমরা বলি মাইক্রোস্পোরোজেনেসিস, মাইক্রোস্পোরোজেনেসিস। সেটা কি, এটা হচ্ছে পরাগধানীতে পরাগরেণুর মাতৃকোষ, মানে পরাগরেণুর মাতৃকোষ যেটা থেকে পরাগরেণু তৈরি হয়। পরাগরেণু মাতৃকোষ মানে কি, সেটাকে আমরা টু এন হিসেবে ধরি। আমরা জানি সবসময় মাতৃকোষ কি হয়, ডিপ্লয়েড প্রকৃতির হয়, টু এন, ঠিক আছে। আর পরাগরেণু কিরকম হয়, হ্যাপ্লয়েড প্রকৃতির, তাহলে এন। তাহলে দেখো আমি কি বলছি, পরাগধানীতে পরাগরেণুর মাতৃকোষ থেকে পরাগরেণু উৎপন্ন হওয়ার যে পর্যায়ক্রমিক পদ্ধতি, উৎপন্ন হওয়ার যে পর্যায়ক্রমিক পদ্ধতি সেটাকে বলছি আমি মাইক্রোস্পোরোজেনেসিস বা পরাগরেণু উৎপাদন প্রক্রিয়া, ঠিক আছে। তো এই পদ্ধতিটাকে আমরা দুইটা ভাগে করেছি, একটা হচ্ছে প্রোডাকশন অফ মাইক্রোস্পোর মাদার সেল, মানে রেণু মাতৃকোষের সৃষ্টি, রেণু মাতৃকোষ যেটাকে আমরা বলছি কি মাইক্রোস্পোর মাদার সেল, এমএমসি, এমএমসি রেণু মাতৃকোষের সৃষ্টি। আর এটা সেকেন্ড স্টেপটাকে বলছি আমরা, দ্বিতীয় ধাপটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস, সেকেন্ড স্টেপ অফ মাইক্রোস্পোরোজেনেসিস ইজ ডিভিশন অফ এমএমসি, মানে রেণু মাতৃকোষের বিভাজন, রেণু মাতৃকোষের বিভাজন। তাহলে দেখো এখানে
তাহলে দেখো এখানে পরাগরেণু উৎপাদনের বা মাইক্রোজেনেসিস প্রক্রিয়ার দুটো স্টেপ, একটা হচ্ছে কি রেণু মাতৃকোষ তৈরি আর একটা হচ্ছে রেণু মাতৃকোষের বিভাজন। তাহলে আমরা প্রথমে দেখে নিই রেণু মাতৃকোষ কিভাবে তৈরি হয়। এক নাম্বার ধাপ, এক নাম্বার স্টেপ যেটা সেটা হচ্ছে কি রেণু মাতৃকোষ কিভাবে তৈরি হয় আমরা দেখে নিই। রেণু মাতৃকোষ তৈরি হয়, আমরা দেখেছিলাম পরাগধানীতে চারটা পরাগরেণুস্থলী থাকে এরকম ভাবে, ঠিক আছে? আচ্ছা, পুংকেশরের অপরিণত পরাগধানী আয়তকার ও সমসত্ত্ব ভাজক কলা দ্বারা গঠিত। ধীরে ধীরে এই পরাগধানী কি হয় এরকম ভাবে চারটা খণ্ডে বিভক্ত হয়। এটা কি দিয়ে তৈরি? এগুলা ভাজক কলা দিয়ে। প্রতিটি খণ্ডের অধস্তক, প্রতিটা খণ্ডে এই চারটা খণ্ডের মধ্যে প্রতিটা খণ্ডের অধস্তক, অধস্তক মানে কি বহিঃস্তকের নিচের কোষসমূহ, ঠিক আছে? যেমন এটা প্রত্যেকটা খণ্ড আছে, খণ্ডটার বাইরের স্তরের যে নিচের খণ্ডটা, ঠিক আছে, একটু আগে আমরা দেখেছিলাম এখানে চারটা স্তর থাকে, বাইরের স্তরের নিচের খণ্ডটা কি দিয়ে তৈরি হয়? সুস্পষ্ট কিছু নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম দ্বারা গঠিত হয় এবং এগুলি অন্যান্য কোষ থেকে তাদের আকৃতিগতভাবে পৃথক করে রাখে। এদের আমরা বলি আর্কিওস্পোরিয়াম, আর্কিস্পোরিয়াম, এগুলোকে বলছি আমরা আর্কিস্পোরিয়াম। আর্কিস্পোরিয়ামের কোষগুলি বিভাজিত হয় বাইরের দিকে কি তৈরি করে? প্রাথমিক প্রান্তীয় কোষ। এই যে আর্কিস্পোরিয়াম, এটার বাইরের দিকের কোষগুলো, ঠিক আছে, আমি এদিকে এরো দিয়ে উপরের দিকে লিখাচ্ছি, বাইরের দিকের কোষগুলো বিভাজিত হয়ে কি তৈরি করে? প্রান্তীয় কোষ, প্রান্তীয় কোষ। আর ভেতরের দিকের যে কোষগুলা এগুলা বিভাজিত হয়ে কি তৈরি করে? প্রাথমিক রেণুধর কোষ, প্রাথমিক রেণুধর কোষ। তাহলে দেখো এখানে কি দেখেছি আমরা, আর্কিওস্পোরিয়াম থাকে যাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম যুক্ত এক আলাদা ধরনের কোষ, যারা তাদের আমরা আর্কিওস্পোরিয়াম বলি। তাদের যে বাইরের দিকের কোষগুলো এগুলো বিভাজিত হয় প্রান্তীয় কোষ তৈরি করে এবং ভেতরের দিকে যে কোষগুলো আছে ওইগুলো বিভাজিত হয় প্রাথমিক রেণুধর কোষ তৈরি করে। প্রাথমিক প্রান্তীয় কোষস্তরের কোষগুলি প্রথমে সমান্তরাল উপরে বারবার বিভাজিত হয়ে 3 থেকে 5 স্তর বিশিষ্ট পরাগধানীর প্রাচীর গঠন করে। তাহলে এই যে প্রান্তীয় কোষগুলি, ঠিক আছে, এটাগুলোকে আমি প্রাথমিক প্রাথমিক প্রান্তীয় কোষ বলি, এগুলা বিভাজিত হয়ে 3 থেকে 5 স্তর বিশিষ্ট কি করবে? পরাগধানীর প্রাচীর গঠন করবে। আর এই যে প্রাথমিক রেণুধর কোষ আছে সেগুলা সরাসরি বিভাজিত হয়ে রেণু মাতৃকোষ তৈরি হয়ে যাবে। এগুলা থেকে কি তৈরি হয়ে যাবে? এমএমসি তৈরি হয়ে যাবে, মানে মাইক্রোস্পোর মাদার সেল, যেটাকে আমরা বাংলায় বলছি রেণু মাতৃকোষ। তাহলে আমরা দেখলাম কিভাবে রেণু মাতৃকোষ তৈরি হয়। তাহলে হয়ে গেল আমাদের প্রথম ধাপটা, ফার্স্ট স্টেপ অফ মাইক্রোস্পোরোজেনেসিস। ফার্স্ট স্টেপ অফ মাইক্রোজেনেসিস স্পোরোজেনেসিস কি ছিল? রেণু মাতৃকোষের তৈরি। আমরা দেখে নিলাম এখানে কিভাবে রেণু মাতৃকোষ তৈরি হয়। এবার আসি আমরা সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপে কি বলেছে? রেণু মাতৃকোষের বিভাজন। কিভাবে বিভাজন হয় দেখো এখানে, রেণুস্থলীর মধ্যস্থ ডিপ্লয়েড রেণু মাতৃকোষ যেটা তৈরি হলো এক্ষণে, ডিপ্লয়েড রেণু মাতৃকোষ মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রথমে কি হয়? মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, মিউসিস 1, মিউসিস 2, ঠিক আছে? মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে পরাগরেণু গঠন করে। এর জন্য প্রয়োজনীয় পুষ্টি এরা কোন জায়গা থেকে পায়? আমি আগে বলেছিলাম প্রয়োজনীয় পুষ্টি পায় টেপেটাম থেকে, ঠিক আছে? প্রয়োজনীয় পুষ্টিটা কোন জায়গা থেকে পায়? টেপেটাম থেকে, একদম ভেতরের যে স্তরটা এটা থেকে প্রয়োজনীয় পুষ্টি পায় টেপেটাম। পরাগরেণু সৃষ্টির জন্য রেণু মাতৃকোষের বিভাজন দুটি পর্যায়ে ঘটে। একটা আমরা জানি কোষ বিভাজন যখন হয় দুটি পর্যায়ে হয়, একটা হচ্ছে কেরিওকাইনেসিস বা নিউক্লিয় বিভাজন, আর এটাকে বলছি আমরা সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন। তো এখান থেকে দেখো মিউসিস 1 এবং মিউসিস 2 মাধ্যমে পুংরেণু মাতৃকোষ থেকে রেণু চতুষ্টয় তৈরি হয়েছে। এই রেণু চতুষ্টয় থেকে চারটা পরাগরেণু তৈরি হয়েছে, মানে একটা পুংরেণু মাতৃকোষ থেকে কয়টা পরাগরেণু তৈরি হয়? চারটা পরাগরেণু তৈরি হয়। তাহলে আমরা এখানে দেখলাম পরাগরেণু তৈরির দুটি ধাপ কি কি, একটা হচ্ছে রেণু মাতৃকোষ তৈরি, আর এখানে দেখলাম আমরা রেণু মাতৃকোষ কিভাবে বিভাজিত হয়, পরাগরেণু তৈরি হয়, একটা রেণু মাতৃকোষ থেকে চারটা পরাগরেণু তৈরি হয়। একটু আগে আমরা প্রথম দিকে যেটা পড়েছিলাম আমরা স্টোমিয়াম, স্টোমিয়াম মানে কি খাঁজ, যে অংশগুলো দিয়ে কি হয় পরাগরেণু যখন পরিণত হয় এগুলা বিদারণ ঘটে, মানে বেরিয়ে যায় পরাগরেণু গুলা, যেটা সেটাকে আমরা বলেছিলাম স্টোমিয়াম। আচ্ছা, এখন আসি আমরা পরাগরেণুর গঠন, একটা পরাগরেণুর মধ্যে কি কি থাকে এই গঠনটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে বলেছিলাম যে প্রথম যে ছবিটা ছিল আমাদের এই ভিডিওর, সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধরের গঠন, সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গধর কিভাবে গঠিত সেটা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে কি স্ট্রাকচার অফ পোলেন গ্রেন, মানে পরাগধানীর গঠন। দেখো কি কি থাকে, একটা পরাগধানীর মধ্যে টিউব সেল থাকে,
টিউব নিউক্লিয়াস থাকে, জেনারেটিভ সেল থাকে, ভ্যাকিউল থাকে, অ্যাক্সাইন থাকে, ইনটাইন থাকে, জানপোর থাকে, কোনটা কি ডিটেলসে বলছি আমি। উদ্ভিদের পুংলিঙ্গোদর দশার প্রথম কৌশল কি? পরাগরেণু। এগুলি বিভিন্ন আকৃতির হতে পারে, তবে সাধারণত এরা ডিম্বাকার বা গোলাকার বা ত্রিভুজাকার হয়। প্রতিটি পরাগরেণু এককোষী এবং একটি নিউক্লিয়াস যুক্ত হয়। এদের সাইটোপ্লাজমে শ্বেতসার ও অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উপস্থিত পরিলক্ষিত হয়। পরাগরেণু সৃষ্টি শুরুতে পরাগরেণুর প্রাচীর পেকটিন ও সেলুলোজ দ্বারা গঠিত হয়। এরূপ গঠনযুক্ত প্রাচীরকে আমরা কি বলি? প্রাইমেক্সাইন বলি। পরাগরেণুর প্রাচীর বা স্পোরোডার্ম দুটি স্তরে বিভক্ত। একটা হচ্ছে রেণু বহিঃস্তক, যেটাকে আমরা বলছি অ্যাক্সাইন এখানে, আর একটা হচ্ছে রেণু অন্তঃস্তক, যেটাকে বলছি আমরা ইনটাইন। ঠিক আছে, রেণুর বহিঃস্তকটি মসৃণ বা অমসৃণ ও দৃঢ় প্রকৃতির হয়। এটি স্পোরোপোলিন নামক ফ্যাট জাতীয় পদার্থ ও প্রোটিন দ্বারা গঠিত হয়, যা জলবিদ্বেষী প্রকৃতির হয়। রেণু পরাগরেণুর বহিঃস্তকে জানপোর থাকে, যেগুলোকে আমরা বলছি কি? রেণু রন্ধ্র। রেণু রন্ধ্র জানপোর বা রেণু রন্ধ্র বর্তমান। রেণুর অঙ্কুরোদ্গমকালে এই রন্ধ্রপথে রেণুর অন্তঃস্তকটি পরাগনালী হিসেবে নির্গত হয়। কোনো কোনো পরাগরেণুতে একটি রেণুরন্ধ্র থাকলে তাকে আমরা মনোকল্পেট বলি, এবং অনেকগুলি রেণুরন্ধ্র থাকলে সেটাকে আমরা পলিকল্পেট বলি। যেমন এখানে দেখো অনেকগুলো রেণুরন্ধ্র আছে, তাহলে সেটাকে আমরা পলিকল্পেট বলবো। একটা আছে এখানে, দুইটা আছে, তিনটা আছে, সেটাকে আমরা পলিকল্পেট বলতে পারি। ঠিক আছে, আচ্ছা, মাইক্রোসিস্টির বিভিন্ন পর্যায় সমূহ অর্থাৎ মাইক্রোগেমেটোজেনেসিসের ডিফারেন্ট ফেজগুলা। প্রথমে পরাগরেণুর হ্যাপ্লয়েড এন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি পৃথক কোষ গঠনে অংশগ্রহণ করে। এদের একটি হলো বড় আকৃতির দেহকোষ, আর একটা হলো কি? ক্ষুদ্র আকৃতির জনন কোষ। পরাগযুগের পরে পরাগরেণুর অন্তঃস্তকটি গর্ভমুণ্ড থেকে নিঃসৃত জলীয় স্টিগমাটিক তরল শোষণ করে রেণুরন্ধ্রের মধ্য দিয়ে পরাগনালীর আকারে নির্গত হয়। তারপর এটি গর্ভদণ্ডের ভেতর দিয়ে ক্রমশ অগ্রসর হয়। এই সময়ে পুংরেণু মধ্যস্থ নালিকা ও জনন কোষ পরাগনালীর মধ্যে প্রবেশ করে পরবর্তীকালে নালিকা কোষ ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে বিনষ্ট হয়ে যায়। নালিকা কোষটা বিনষ্ট হয়ে যায়। এরপর জনন কোষটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে দুটি পুংজনন কোষ বা পুংগেমেট গঠন করে। এদের মধ্যে বড় আকৃতির পুংগেমেটটি ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং অপর পুংগেমেটটি নির্মিত নিউক্লিয়াসের সাথে মিলিত হয়। তাহলে এই যে গঠনটা দেখো, এখানে পরাগনালীর অগ্রভাগের দিকে নালিকা কোষ, এই যে একদম নিচের নিচের যে লাস্টের ডায়াগ্রামটা, পরাগনালীর অগ্রভাগে কি আছে? নালিকা কোষ, এবং তার উপর অবস্থিত দুটি পুংগেমেট সমন্বিত সমগ্র গঠনটিকে কি বলি আমরা? পুংগেমেটোফাইট বা পুংলিঙ্গোদর দশা। এই যে সামনে আছে নালিকা কোষ, পেছনে কি আছে? দুটি পুংকোষ। এই যে পুরো গঠনটা, এটাকে বলছি আমরা কি? পুংলিঙ্গোদরের গঠন। ভিডিওটা কোনো জায়গায় কনফিউশন থাকলে আবার দেখো, দেখে বোঝার চেষ্টা করো। আজকের জন্য এতটুকু।